এই ভিখারির বাচ্চা, তোকে আমি 1 কোটি টাকা দিব তুই যদি আমার হয়ে যাস। 1 কোটি টাকা? আঙুল গুনতে হবে না, তুই যদি সত্যি সত্যি টাকাগুলো চাস তাহলে তোকে আমার বাবার অভিনয় করতে হবে। কি কইতেছেন ম্যাডাম, 1 কোটি টাকা দিলে আপনি যা কইবেন তাই হনম, আপনার বাবা মুসলেন চলেন যাই তাড়াতাড়ি যাই। আচ্ছা ঠিক আছে চল আমার সাথে। জি ম্যাডাম চলেন চলেন। ওই দেখ। আরে ম্যাডাম এটা তো আমার ছবি। আরে না না এটা তোর ছবি না, এটা হচ্ছে আমার বাবার ছবি যে 2 মাস আগে মারা গিয়েছে। আরে কি কোন আপনি, উনি তো দেখতে একেবারে হুবহু আমার মতোই। এই জন্যই তো আমি তোকে এখানে নিয়ে এসেছি। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় সব সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে, আর আমার ভাই আমার বাবা মারা যাওয়ার পর আমাকেই আমার বাসা থেকে বের করে দিয়েছে। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার তো এখনো বিয়েও হয়নি, আমি অনেক কষ্টে জীবনযাপন করছি। তাইলে ম্যাডাম আপনি যেহেতু এত কষ্ট করে চলেন তাইলে আপনি আমার 1 কোটি টাকা দেবেন কোত্থেকে? সেটা তোকে চিন্তা করতে হবে না, তুই যদি হুবহু আমার বাবার সাইন নকল করতে পারিস আর দলিলে সাইন করতে পারিস তাহলে আমার ভাইয়ের অর্ধেক সম্পত্তি আমার হয়ে যাবে, তখন আমি তোকে 1 কোটি টাকা দিতে পারবো। এজন্যই তোকে এখানে নিয়ে এসেছি আর 1 কোটি টাকা দেবো বলেছি। তাহলে আমি বুঝলাম, কিন্তু ম্যাডাম আমি তো লেখাপড়া কিছু জানি টানি না। এইসব কিছু তোকে ভাবতে হবে না, আমি তোকে সব কিছু শিখিয়ে দিব, তুই শুধু আমি যা বলবো সেটা শুনে যাবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা কইবেন ওইটাই হইব। ঠিক আছে চল তাহলে। আচ্ছা চলেন। এই যে এখানে আমার বাবার সাইন আছে, আমার বাবার নামের প্রথম অক্ষর পি। চলো আমি তোমাকে প্রথমে পি শিখাই। ওই যে লালির মতো, এরপরে মাথায় এরকম গড়ছে। হুম, প্রথমে এরকম লম্বা একটা দাগ, তারপরে গোল গোল, হ্যাঁ, তারপরে আবার লম্বা একটা দাগ, তারপরে আবার গোল। এই না, এগুলো হচ্ছে আমার বাবার পছন্দের কাপড়। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমিও বলবে যে এগুলো আমার পছন্দের কাপড়, না হলে কিন্তু মানুষ সন্দেহ করবে। ঠিক আছে যাও এই কাপড়গুলো পরে আসো। জি ম্যাডাম। এই তুমি কিভাবে জানি হাঁটলে, আরেকবার হেঁটে দেখাও তো। দাঁড়াও দাঁড়াও, আসলে ফকিরদের স্বভাব কখনোই যায় না, এখন পর্যন্ত হাত পেতে পেতে চলতেছে, এইভাবে চলতে হয়? আমার বাবা কোটি টাকার মালিক ছিল, আমার বাবা কিভাবে হাঁটতে জানো, এভাবে অ্যাটিটিউড নিয়ে হাঁটতো। হুম, হেঁটে দেখাও আমার সাথে, হাঁটো। হুম, এভাবে দাঁড়াও, হাঁটো। হুম, আবার আসো। হ্যাঁ মোটামুটি হয়েছে, আরেকবার দেখাও। ম্যাডাম কথাবার্তাও কি ঠিক করে কইতে হইবে? ও শিট, আমি তো ভুলেই গেছি, একদমই আমার বাবা এইভাবে কথা বলতো না, আমার মতো কথা বলতো। তুমি আমাকে কপি করে দেখাও তো। তাহলে এইবার দেখাই। এই যে কার এমনি না, কিরে কি করছিস? পারফেক্ট, একদিনের জন্য এনাফ, চলো ভেতর যাই। তাইলে আর কোনো চিন্তা নেই। ম্যাডাম দেখেন একদম ঠিক আছে কিনা। বাও ভেরি নাইস, একদম 99% সেম হয়েছে, এটা থাকলেই না আমাদের কাজ হয়ে যাবে, এখন শুধু সময়ের অপেক্ষা, তারপর তুমি আর আমি দুজনেই কোটিপতি হয়ে যাব। জি ম্যাডাম, আমি এখন আমার এই 2 চোখ দিয়ে কোটি টাকা দেখতে পারবো। বাবা তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি, এবং একদম সুস্থ অবস্থায় বেঁচে আছি। কিন্তু এটা কি করে সম্ভব, তুমি তো অ্যাক্সিডেন্টে? আরে ওটা তো নাটক করেছিলাম, আমি দেখতে চেয়েছিলাম আমি মারা যাওয়ার পরে তোরা কি করিস। আমি আমার মেয়েটাকে তোর দায়িত্বে রেখে গিয়েছিলাম, কিন্তু তুই কি করলি, বেইমানি করলি, ওকে বাসা থেকে বের করে দিলি। এখন আমি যখন বেঁচেই আছি তখন এই সম্পত্তি তোদের দুজনকে ভাগ করে দেব। বাবা তুমি এটা কি করে করতে পারলে? ওই যে দেখ উকিল সাহেব চলে এসেছেন, আমি অনেক আগেই উকিল সাহেবকে বলে কাগজপত্র রেডি করে ফেলেছি। প্রেম সাহেব
এই যে আপনার উইল। বাবা, তুমি এই দলিলটা ওনাকে কেন দিয়ে দিলে? এখন তো এই সব সম্পত্তি আমার আর আমার ভাইয়ের নামে, তাহলে তো এই কাগজপত্র আমাদের দুজনের কাছে থাকা দরকার। হ্যাঁ, এই কাগজপত্র তোমাদেরকেই দেওয়ার কথা, তবে এই বাড়ির কাগজপত্র না, এই বাড়ি ছাড়ার কাগজপত্র তোমাদের হাতে দেবো। মানে কি? মানে উকিল সাহেব, শুনুন, আপনার বাবা যে উইল করা ছিল আগে, সেটার মধ্যে লেখা ছিল উনি যখন মারা যাবে, তার মারা যাওয়ার সময় থেকে ঠিক 2 বছর পর ওনার টোটাল সম্পত্তি এবং টাকা পয়সা কোনো বৃদ্ধাশ্রম বা এতিমখানার কাছে চলে যাবে। কিন্তু এই উইল উনি সংশোধন করেছেন এবং সেটাতে লেখা ছিল যে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার টোটাল সম্পত্তি এবং টাকা পয়সা কোনো বৃদ্ধাশ্রম এবং এতিমখানায় চলে যাবে। বুঝতে পেরেছেন? কি পুরো বাচ্চা এটা কি করে করতে পারলো? আরে বুড়ো বলিস না, বুড়ো বলিস না, বাবা বল বাবা। আমি তোদের দুজনার এই প্ল্যান আগে থেকেই জানতাম। কিরে, কি ব্যাপার? বাবার ছবি তুই ওয়ালে টাঙিয়ে রেখেছিস কেন? আস্তে কথা বল না, আর তাছাড়া তুই এখানে আসবি আমাকে বলে আসবি না? আরে বোকা, আমি তো তোকে সারপ্রাইজ করতে এসেছিলাম। তুই আমাকে সারপ্রাইজ দিতে এসেছিস, আমি তোকে সারপ্রাইজ দিচ্ছি। ওই দেখ। আরে এ কি, এ তো দেখছি হুবহু আমাদের বাবার মতো। আস্তে কথা বল না, শোন, ও আমাদের বাবা না, আমাদের বাবার মতো দেখতে একজন ভিখারি, ওকে না আমি রাস্তায় পেয়েছিলাম। যখনই দেখলাম আমার বাবার মতো দেখতে, তখনই আমি ওকে না 1 কোটি টাকা দিব বলে বাসায় নিয়ে চলে এসেছি। তাকে দিয়ে বাবার সব প্রপার্টি আমাদের নামে করে নেব। কিন্তু এসব প্রপার্টি তো আমরা পাবো না, কিছুদিনের মধ্যে সেটা অনাথাশ্রম হয়তো বৃদ্ধাশ্রমের নামে হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। আসলে বাবা যখন প্রপার্টির কাগজটা দিয়েছিল, তখন সেটা না পড়ে না আমরা অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলটা শুধরানোর সময় এখন চলে এসেছে। শোন, এই লোকটাকে দিয়ে না আমি বাবার মতো একদম হুবহু কিভাবে সাইন করতে হয় সেটা শিখাচ্ছি। এখন যখনই এই লোকটা বাবার সাইন হুবহু কপি করতে পারবে, তখনই বাবার প্রপার্টির কাগজে তোর আর আমার নাম লিখে ওনাকে সাইন করাবো। ব্যাস, হয়ে গেল না, বাবার এই সব সম্পত্তি আমাদের দুজনের। আর শোন, তোকে কিন্তু বাবা আশেপাশে দেখলে, আইমিন এই ভিখারিটা আশেপাশে দেখলে সমস্যা হয়ে যাবে। তুই ততদিন এই বাসা থেকে দূরে দূরে থাক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা। আর এই জন্যই আমি উকিল সাহেবকে সত্যটা বলে এই সম্পত্তির নতুন কাগজ বানিয়ে রেখেছি। কাগজ যাক জাহান্নামে, এই সব কিছু মিথ্যা কথা, আপনি তো আমার বাবাই না। হ্যাঁ উকিল সাহেব, আপনি এই কাগজপত্র সব কিছু ছেড়ে ফেলুন, যাতে করে অন্তত 2 বছর এই বাসায় আমরা থাকতে পারি। আচ্ছা ভেবে দেখুন তো ম্যাডাম, আপনি যখন বাহিরের মানুষকে বলবেন যে আপনাদের বাবা মারা গিয়েছেন, তখন কি বলবেন? কি নিশ্চয়ই বলবেন যে আপনার বাবাকে আপনারাই মেরে ফেলেছেন? না হয় কি জবাব দিবেন? কারণ মানুষ তো আমাকে এখনো জীবিত দেখতে পাচ্ছে, এটাকে অস্বীকার করবেন কিভাবে? সব কিছু জানে আমাকে, জানতে হয় সাহেব, আমি পুরো দুনিয়া ঘুরে দেখেছি, কিন্তু আপনাদের মতো খারাপ মানুষ আর দেখিনি যারা কিনা নিজেদের স্বার্থের জন্যে বাবাকে মেরে ফেলে। এখন কি আপনারা এই বাড়ি ছেড়ে দেবেন, নাকি স্বীকার করবেন যে আপনাদের বাবাকে আপনারাই হত্যা করেছেন?